আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো গাড়ির থেকে যখন চাকার গাড়ির চাকার থেকে ব্রেক করলে বা ব্রেক ছাড়াও যখন চুচি আওয়াজ আসে, স্কুইকি সাউন্ডটা কেন আসে সেইটা আমি দেখাবো এবং কেন হয় আর কীভাবে এটা ঠিক করা যায় সেটা দেখাচ্ছি। এটা অনেকটা সেই ব্রেক প্যাড এবং রোটর চেঞ্জ করার মতনই ব্যবহারটা হইতে যাচ্ছে, কারণ যে সমস্যাটা সেটা ওই ব্রেক প্যাড অথবা রোটরের মধ্যেই থাকার কথা। অ্যান্ড ইউজুয়ালি ব্রেক প্যাড এবং রোটর যখন পুরান হয়ে যায় অর্থাৎ ক্ষয় হয়ে যায় তখন এটা হওয়ার কথা, কিন্তু আমি আপনারা দেখবেন আমার অন্য একটা ভিডিওতে ওইখানে দেখাইছি কীভাবে ব্রেক প্যাড এবং রোটর চেঞ্জ করতে হয়, সেটা কয়েক মাস আগে, এবং এর মধ্যে আমি বোধহয় 2-4 হাজার মাইল হয়তো গাড়িটা চালাইছি। ইউজুয়ালি 20-25 হাজার 30 হাজার মাইল গাড়ি চালানোর পরে আপনার এই ব্রেক প্যাড রোটর চেঞ্জ করতে হয়। তো যাই হোক, এনিওয়ে দেখেন আমি ওই পাশে বাড়ির ওই যে বন্ধুকে দেখেন ট্রাক দিয়ে আইসে, ও একটা চাইনিজ ছেলে, ওকে জিজ্ঞাসা করলাম সাউন্ডটা কেন হতে পারে, তো বললো যে এটার থেকে কোনো রক বা পাথরের গুঁড়া বা কিছু জাতীয় কিছু হয়তো ব্রেক প্যাড এবং রোটরের কোনো চিপার মধ্যে ঢুকে গেছে, এটার থেকে হয়তো সাউন্ডটা আসে। তো এই জন্য আমাকে এই চাকা খুলতে হবে, আর চাকা খুলতে হলে তো অলওয়েজ গাড়িকে আপনার লিফট করতে হয়, আর এই লিফটের জন্য আমি ওই জ্যাক দেখছেন আমি ওখানে সাইডে রাখিয়ে দিয়েছি, জ্যাকটা এনে বসাইতেছি। এর আগে আমি জ্যাক দিয়ে গাড়ি লিফট করার আগে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে গাড়িটাকে সমতল জায়গায় রাখতে হবে। অলওয়েজ গাড়ি খোলা না, গাড়ি কিছু করতে হলে গাড়ির কাজ করার সময় গাড়ি সমতল জায়গায় রাখবেন। এই দেখেন গাড়ির পিছনে আমি দুইটা এই লোহার জিনিস পাওয়া যায়, কিন্তু ঠিকা দেওয়ার জন্য আমি দুইটা জিনিস দিয়ে ঠিকা দেওয়া দিব, যাতে করে আমি সামনে চাক্কাতে যখন গাড়ি লিফট করবো পিছন দিকে যাতে মুভ না হয়। এবং দু চাক্কাতেই আমি দুইটা লাগাই দিলাম, এবং দেখছেন আপনারা দুই গাড়িতে দুই চাকাতে দুইটা আছে, এবং সামনের দিকে আমি মোটা কাঠের পিসও লাগাই দিলাম দুইটা করে, দুই সাইডে দিয়ে দিলাম, যাতে কোনো কারণে গাড়ি সামনের দিকে যাতে মুভ না হয়। আপনি সেফটি আগে খেয়াল রাখবেন, সেফটি ফার্স্ট, তারপরে কাজ করবেন। এই লেগে সেই জ্যাক যেটা দিয়ে গাড়ি লিফট করতে হয়। আর গাড়ি লিফট করার আগে দেখেন এই যে এখানে একটা জিনিস, কালো জিনিসটা দেখতে পারতেছেন, যাদের গাড়ি আছে তারা সবাই জানেন এই জিনিসটা থাকে প্রতিটা গাড়িতে। চাকার যে নাটগুলো আছে এই নাটগুলো এটা দিয়ে খুলতে হয়। ইউজুয়ালি নাটটা থাকে এই এই জিনিসটা থাকে, হ্যান্ডেলটা থাকে 12 ইঞ্চির মতো, 14 ইঞ্চির মতো। তো এই জন্য আমি এরকম এই যে একটা বড় রড কিনে নিয়েছি, ছিদ্রওয়ালা রড। এই রডটা আমি ওই না ওই হ্যান্ডেলটার মধ্যে ঢুকাইয়া নিই, ঢুকাইয়া নিয়ে যখন পুশ করি তাড়াতাড়ি চাক নাট খুলে যায়। সামটাইমস অনেক দিন নাট না খোলাতে নাট অনেক টাইট হয়ে যায়, হাতের পরে সেটা খোলে না। আর আপনি যদি এই পাইপটা লাগায় পুশ করেন তখন ছোটো বাচ্চারও এটা খুলতে পারবে। যাই হোক, এখন আর এটা আপনি হোম ডেলিভারিতে বা লুজে কিনতে পাবেন 599 কইরা, $6 সামথিং লাইক দ্যাট। সেফটির জন্য একটা রাখিয়ে দেবেন গাড়িতে। আর দেখেন আমি এখন গাড়িকে লিফট করবো, লিফট করার আগে আরেকটা যে জিনিস করবো সেটা হলো কি, আমি যে হুইলগুলো আছে, হুইলের নাটগুলো আছে, নাটগুলোকে আমি অনেকটা একটু একটু করে লুজ করে নেব। আদারওয়াইজ যখন গাড়ি লিফট করবো নাট এত হেভি থাকে, টাইট থাকে, যে আপনি যখন ঘুরাইতে যাবেন চাক্কা ঘুরবে কিন্তু নাট খুলবেন না। এই জন্য আমি এখন গাড়ি যখন নিচে আসে, এখন গাড়ির বারটা চাক্কার উপরে আসে, আমি আস্তে করে নাট খুললে নিলাম হালকা করে। দেখেন আমি চাকাটাকে গাড়িটাকে 2-3 ইঞ্চের মতো লিফট করে নিছি উপরের দিকে, যাতে চাক্কাটা মুভ করা যায়। এখন আমি চাকাটাকে খুলবো, চাকাটাকে খুললে আমি ব্রেক প্যাড এবং রোটরের কাছে যাব। দেখেন আমি চাকা খুলে ফেলছি, সাইডে রাখছি। এখন আমি যে ব্রেক প্যাড এবং রোটরের চাক্কাটা যেটা ধরছি এটা হলো রোটর, আর ওই যে ভিতরে এই ভিতরে এখানে ব্রেক প্যাড থাকে, এই ভিতরে ব্রেক প্যাড থাকে দুই সাইডে দুইটা, ওইটা যখন ব্রেক করি ওইটাই আইসে এটাকে এই রোটর ডারে প্রেশার দেওয়া দইরা গাড়ি থামায়, বুঝলেন। তো আমি গাড়িটা যখন ঘুরাইলাম দেখলাম এই যে রোটরটা যখন ঘুরাইলাম তখন দেখলাম সাউন্ড এই এই জায়গার থেকে আসে, তার মানে এইখানে কিছু একটা হয়েছে। আমি চেক করে দেখলাম এখানে কোনো পাথর নাই বা পাথরের গুঁড়া বা এই জাতীয় বল জাতীয় কিছু নাই। তো এখন আমি এই জন্য এই যে নাট দুইটা খুলবো, উপরে একটা নাট আর নিচে একটা নাট, এটা 14 মিলিমিটার 2017 টয়োটা হাইল্যান্ডারের। এই নাট দুইটা খুললে আমি এই ব্রেক প্যাড কালিপারটা খুলবো, ব্রেক প্যাড কালিপারটা খোলার জন্য এটা করবো। আমি উপরের নাটটা একটু লুজ করবো যাতে করে মুভ করা যায়, আর নিচের নাটটা পুরো খুইলা এটাকে নিচের থেকে ওপর দিকে টেনে নিয়ে আসবো কালিপারটারে, এবং পরে হ্যাং করে রাখবো যাতে করে ওই ওখানে হ্যাং করবো, যাতে করে তারটার উপরে চাপ না পড়ে বা এই পাইপটার হয়ে চাপ না পড়ে। এটা একটা পাইপ, এটা দিয়ে ব্রেক প্যাডের যে অয়েলটা আসে, ব্রেকের যে অয়েলটা আসে এটা দেয় এইখানে আইসা ব্রেক প্যাডে পুশ করে। এই দেখেন আমি খুললে ফেলছি, এখানে দেখেন দুইটা পিন দেখা যাচ্ছে, এটা হলো কালিপার আর এটা হলো গিয়া দেন ব্রেক প্যাড, দুইটারে দুইটা পিন দিয়া এভাবে হালকা করে আটকে রাখে।
এই পিন দুইটা দেখেন আমি খুললে দেখবেন এখান দুই দিক থেকে চাপ দিলে ব্রেক প্যাড পিন দুইটা খুলে আইসা যাবে। খুলে আইসা যাওয়ার পরে আপনি হাতে ধরে এভাবে চাপ দিলে অনেক সময় এই যে ব্রেক প্যাড খুলে আইসা পড়তেছে, এভাবে না আসলে আপনি একটা স্ক্রু ড্রাইভার ঢুকে একটা প্রেশার দিলে খুলে যায়, আবার লাগানোর সময় সাইডে তানে চাপ দিলে এরকম লাগা যায়। এই দুইটা হলো ব্রেক প্যাড আর মাঝখানে যে কাটা কাটা দেখতেছেন এইটা হলো রোটর। তো এই দুইটা ইউজুয়ালি নষ্ট হয় না, 15-20 হাজার বা 25 হাজার মাইল চালানোর পরে এগুলো খাইয়া যায়, তখন এগুলো চেঞ্জ করতে হয়। তো আমি চেক করে দেখলাম যে এখান থেকে স্কুইজি সাউন্ডটা আসে, এই যে এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটার থেকে এই সাউন্ডটা আসে, ক্লিপটা সামহাও ক্লিপটার হয়ে প্রেশার পড়ছে বা কিছু একটা, তো ক্লিপটা বাঁকা হইয়া এরা থাকবে ফ্ল্যাট হইয়া, কিন্তু এটা যেন কেমন উপর দিকে উঠা রয়েছে প্লাস একটু ভিতরের দিকে ডুইকা যাইয়া ওইটা ওই রোটরের মধ্যে গিয়া লাগছে। তো রোটরের মধ্যে লাগাতে আমার মনে হয় যতবার গাড়ি সামনের পিছে মুভ করি তখন ওই রোটরের গিয়া চাপ পড়ে ওইটার মধ্যে লাগে, আঁচল লাগে, আঁচল লাগে স্কুইজি সাউন্ডটা হয়। এটা অনেকটা সেই ব্রেক প্যাড এবং রোটর কেমনি চেঞ্জ করেই দেখেন এটা বলতে বলছি যে ক্লিপটা, এই ক্লিপটা গিয়ে ওই যে রোটরের সাথে লাগিয়ে এই সাউন্ডটা করে। আর এই কাজটা হলো সেই ব্রেক প্যাড এবং রোটর চেঞ্জের মতোই। সো আমার ভিডিও আরেকটা ভিডিও আছে ওখানে ব্রেক প্যাড রোটর কেমনি চেঞ্জ করে দেখলে দেখবেন, এই দেখেন একটা দাগ দেখা যাচ্ছে আমার আঙুলটার মধ্যে, দেখছেন একটা দাগের মতো দেখা যাচ্ছে, এই দাগটা হচ্ছে ওই যে ক্লিপটা লাগিয়া লাগিয়া ওই দাগটা এইভাবে দাগটা হচ্ছে। তো এই জন্য আমি এখন ক্লিপটাকে চেঞ্জ করে একটা নতুন ফ্রেশ ক্লিপ লাগাবো, সুন্দর ক্লিপ লাগাবো, এবং এই জন্য এই ক্লিপের মধ্যে আমি অ্যান্টি সিজ লুব্রিকেন্ট পাওয়া যায় ওইটা লাগাই দেওয়া পরে ব্যাগটা বসায় দিব, তারপর বাকি যে কাজগুলো যেভাবে খুলছিলাম ওগুলো সব লাগাই দিব, হয়ে গেল আমার গাড়ির নয়েজ বন্ধ করা। ভালো থাকেন, সুস্থ থাকেন, অলওয়েজ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সহায় হোক, সবসময় খেয়াল রাখবেন, যখনই যে কোনো কাজ করবেন সেফটিকে আগে বজায় রাখে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।